আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা রিসেন্টলি একটা প্রবলেম দেখতে পাচ্ছি, নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে না। আপনারা পার্সোনালি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিষয়টা বলছেন যে ভাই নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতেছি না। পার্সোনালি আমি নিজেও এটা ট্রাই করে দেখলাম যে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে না, আর তাই সলিউশনমূলক একটা ভিডিও নিয়ে চলে আসলাম। 100% গ্যারান্টি সহকারে আপনার এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। শুধু যে ফেসবুক পেজ ক্রিয়েট সমাধান করতে পারবেন বিষয়টা এরকম না, ফেসবুক পেজ রিলেটেড টেকনিক্যাল যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমি যে সরাসরি ফেসবুক অ্যাপটা ওপেন করব, ওপেন করার পরে তিন লাইন মেনুতে ক্লিক করব। তো আমার এখানে নিচে তিন লাইন মেনু আছে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে সি মোরে ক্লিক করব, দেন এখানে পেজের একটা সেকশন চলে আসবে, তো জাস্ট আমি পেজের উপরে ক্লিক করব। ওকে, পেজের উপরে ক্লিক করার পর এখানে ক্রিয়েট একটা অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে নর্মালি আপনার এখানে আপনাদের ফেসবুক পেজের নামটা দিবেন, যে পেজের নামটা আপনার দিতে চাচ্ছেন। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম ইব্রাহিম ইসলাম। তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা সবাই কম বেশি পেজের ক্যাটাগরি সিলেক্ট করেন, তো আমি এক্সাম্পল হিসেবে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তো ডিজিটাল ক্রিয়েটর দিলাম, তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা লেখা চলে আসছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি। তারা বলতেছে রিসেন্টলি আমি অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করছি, অথচ লাস্ট 2-3 বছরের ভিতরেও আমি এই আইডি দিয়ে কোনো পেজ ক্রিয়েট করি নাই। অর্থাৎ এটা ফেসবুকের টেকনিক্যাল একটা প্রবলেম, সবাই কম বেশি এই প্রবলেমটা ফেস করতেছেন। তো এটার সমাধান ফেসবুক নিজেই আমাকে বলছে, আর তার প্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আপনাকে একটা কাজ করতে হবে, প্রবলেমের একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি ক্রিয়েট অপশন আবার ক্লিক করব, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে যে আমার যে প্রবলেমটা আছে সেটা আমি মার্ক করে দেবো, এই যে এইভাবে সুন্দর করে মার্ক করে দেবেন, যাতে করে তারা বুঝতে পারে যে আপনি কী দেখাতে যাচ্ছেন প্রবলেম। ঠিক আছে, তো জাস্ট আমি এখন ডানে ক্লিক করে এটা আমার গ্যালারিতে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আপনার যে কোনো একটা ব্রাউজারে আইডিটা লগ ইন দিবেন। তো আমার গুগল ক্রোম ব্রাউজারে আমি অলরেডি আইডিটা লগ ইন দিয়ে রাখছি, এই যে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে। তো এখন জাস্ট আপনার একটা লিঙ্কের প্রয়োজন পড়বে, এটা ফেসবুকেরই একটি লিঙ্ক। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে দেখে লিখে নেবেন অথবা কপি করে নেবেন। তো আমি কপি ইউআরএল ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন ব্রাউজারে এসে এটা পেস্ট করে দিব। অবশ্যই আইডি লগ ইন থাকতে হবে, লগ ইন না থাকলে কিন্তু এই লিঙ্ক দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তো আমি এখানে পেস্ট করে দিব, তারপরে ইন্টারে ক্লিক করে দিব। ওকে, ইন্টারে ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্ট ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্টে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন, যেহেতু আপনার ফেসবুক আইডির আন্ডারে আপনার পেজ ক্রিয়েট হচ্ছে না, সেক্ষেত্রে ফেসবুক আইডির লিঙ্ক দিবেন। আর যদি আপনার পেজে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে সেই পেজের ইউআরএলটা দিবেন, আর এখানে ডিসক্রিপশনের জায়গায় আপনার কী প্রবলেম হচ্ছে সেটা ডিসক্রাইব করবেন। তো আমি এখানে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিব, যেহেতু আমার এই আইডির আন্ডারে কোনো পেজ ক্রিয়েট হচ্ছে না এখন। ওকে, আমি আমার আইডির লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখানে ডিসক্রাইব লিখতে হবে, এখন আপনি কী লিখবেন, আপনার যেই প্রবলেম আপনি সেটা লিখবেন। যেমন আমার এখানে আমার পেজ ক্রিয়েট হচ্ছে না, এই জন্য আমি লিখছি আমার নতুন করে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে না। যখনই আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমাকে দেখানো হচ্ছে আমি অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি, অথচ রিসেন্টলি আমি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করি নাই। তাই যত দ্রুত সম্ভব আমার এই সমস্যার সমাধান করে দিন, এই বিষয়টি আমি এখানে ইংলিশে লিখে দিছি। তো আপনারাও এখানে লিখবেন অথবা আমার এখান থেকেও দেখে দেখে আপনি লিখতে পারেন। ঠিক আছে, তো জাস্ট আমি যেহেতু অলরেডি লিখে রাখছি এখন সম্পূর্ণটা আমি এখান থেকে কপি করব। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে এসে যে ডিসক্রিপশনের জায়গায় এসে এটা পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন ওই যে স্ক্রিনশট, এখানে আপনাকে প্রবলেমের স্ক্রিনশট দিতে হবে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন। তো এই জন্য জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করব, তারপর এখানে যে ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমার যে প্রবলেমটা আমি সেটা তো মার্ক করেই রাখছি, সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। দেন এখানে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমার যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। এছাড়াও যদি আপনার মাল্টিপল স্ক্রিনশট থাকে, মানে মাল্টিপল প্রবলেমের স্ক্রিনশট থাকে, সেক্ষেত্রে আপনি আবার চুজ ফাইলে ক্লিক করে 2-3টা অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তো আমার যেহেতু একটাই প্রবলেম এই জন্য আমি একটাই অ্যাড করে দিলাম, তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিব। ওকে, সেন্ডে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে, তার মানে এটা তাদের কাছে সেন্ড হয়ে গেছে। দেন তারা এটা রিভিউ করবে, 24-48 ঘন্টার ভিতরে আপনার এই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন।